Welcome to News Minutes. প্রত্যেকটা গ্রামকে আমরা শহরে রূপান্তর করার সেইভাবে আমরা উন্নতি করে যাচ্ছি। প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দেবো কথা দিয়েছিলাম, আজকে প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি। আজকে খাদ্যের কোনো অভাব নেই, চিকিৎসার ব্যবস্থা দিচ্ছি। তারপরে কোথায় বাধাটা, কোথায় কাদের বাধা? যারা লুটেরা, খুনি, হত্যাকারী, দুর্নীতিবাজ, এতিমের অর্থ আত্মসৎকারী, তারাই এদেশের মানুষকে আগুন দিয়ে পড়ায়, নির্বাচন বানচাল করতে চায়। আগামী নির্বাচন নৌকা মার্কা, এই নৌকা নূহ নবীর নৌকা, এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নৌকা ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আবার এই নৌকা যখন সরকারে এসেছে, নৌকা মার্কায় ভোট পেয়ে যখন আমরা সরকারে এসেছি, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে। আজকে তাই আপনাদের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচন আমরা যারা নৌকা মার্কায় প্রার্থী দিয়েছি, তাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন আপনাদের কাছে, সেটাই আমার আহ্বান। আপনারা দেবেন বলেন, হাত তুলে ওয়াদা করেন। আপনাদের আমি এটুকু বলতে চাই, আজকে আপনারা কষ্ট করে এসেছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ এই বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতা বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না, কেউ দাবায় রাখতে পারবে না, সেটাই আমি বলে যেতে চাই। আমি বিদায়ের আগে এটুকুই বলবো, রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা। সিলেটবাসী আপনাদের জন্য দিয়ে গেলাম তাই।